আজকে দাদাভাই স্নান করাচ্ছে আমার ছোটুকে। ছোটু আজকে দাদাভাইয়ের হাতে স্নান করছে, কত ভদ্রভাবে বসে আছে দেখুন আপনারা। আর ওই যে আরেকজন দর্শক বসে রয়েছে, ছোটু চান করছে তো, তো আরেকজন দর্শক যখনই ছোটু চান করে ওই যে দর্শক বসে বসে দেখে, ওই যে ওই দেখুন ছোটুকেও খুব ভালোবাসে কিন্তু হাত দেয় না, আবার ভয়ও পায়। আর ছোটুও দেখছে ওকে, ও হচ্ছে স্নান করার দর্শক। আচ্ছা টু, দাদুভাইয়ের কাছে স্নান করছো? দাদুভাইয়ের কাছে চানু চানু করছো? ভালো করে চান করাচ্ছে না দাদুভাই? দাদাভাই একদম ঘষে ঘষে চান করিয়ে দিচ্ছে আজকে। ছোট একদম ফর্সা থেকে আরো ফর্সা হয়ে যাবে, এমনিতে তো ধপধপে সাদা আছেই, আরো ধপধপে সাদা হবে। কি সুন্দর, কি আরাম, এখনই ঘুম পেয়ে যাচ্ছে। আস্তে আস্তে, কানে যাতে জল না ঢোকে, সাবধানে চান করাও, সাবধানে, কানে যাতে জল না ঢোকে। হ্যাঁ, মাথার কাজটায় একটুখানি যত্ন নিয়ে করাতে হবে, নাহলে কানে জল ঢুকলে খুব মুশকিল। আস্তে আস্তে, হ্যাঁ, বাবা বাবা ঘুম পেয়ে যাচ্ছে, দেখুন অবস্থা, দেখুন অবস্থা। আহারে আহা, কানে যাতে না যায় জল সেইভাবে করো। দেখুন চোখ বন্ধ, ওরে বাবা রে, ওরে বাবা রে। আস্তে করে হাত দিয়ে দিয়ে মুখটা ধোয়াও, হ্যাঁ, হাত দিয়ে দিয়ে ওরকম ভাবে জল, হ্যাঁ এইভাবে সাপোর্ট দিয়ে, হ্যাঁ। এই চোখটা একটু ইয়ে করো, জল দাও, চোখের মধ্যে জল দাও, চোখটা শ্যাম্পু গেছে, যদিও জ্বালা করে না তাও চোখটা এরকম করে একটু জল দাও এর মধ্যে। আজকে দাদা ভাইও শিখে নিচ্ছে কিভাবে ছোটকে স্নান করাতে হয়। দাদাভাই আজকে নিজের থেকেই বললো, দাদাভাইয়ের এক্সাম হয়ে গেছে তো ওই জন্য বললো আমি ছোটুকে স্নান করাবো। মুখটা ধুয়ে দেবে, দই খেয়েছে, দই লেগে রয়েছে, আস্তে জল যাতে না যায় কানে, ভালো করে জল যেন না থাকে, টাইম বেশি লাগুক, ভালো করে মুছে দাও। ওরে বাবা, ওরে বাবা, কি করছে, ভালো করে মুছিয়ে তারপরে ফ্যানের তলায় শুকিয়ে নেবে। বেলটা খুলে দেবে, বেলটা খুলে দিবি, ফ্যানের তলায় শুকিয়ে যাবে। আহা আহা আহা, দাদাভাইয়ের হেল্প করছে ঝেড়ে ঝেড়ে না ছোটু, কি মজা, কত মজা আমার বাবুটার, আমার বাবুটার। এই তো কত সুন্দর ভাবে মোচাচ্ছে, দেখো যেন একেবারে শুকিয়ে যাচ্ছে। দাদা ভাই কত ভালো মোছাতে পারে না, মা তো এত ভালো মোছাতেই পারে না। গতকালই স্নান করানোর দরকার ছিল কিন্তু করানো হয়নি, আজকে মনে হয় ও একটু আরাম পাবে। পাগলামি শুরু হয়ে গেল কিরে, আর ফ্যান চালিয়ে দিচ্ছি। আবার কোথায় গেলি, ওই জায়গায় দরজা দিয়েছিস তো, ওই দেখ পাগলামি করছি কিন্তু আমি ঘর দর মুছি। এই তুই তোর কাজ কর, ওকে দেখতে হবে না কে এসছে, আমি ঘর দর মুছিনি এখনো ওর জন্য, যে ওকে স্নান করানো হলে তারপরে ঘর মুছবো, নাহলে সে যেই কি সেই অবস্থা, সারা ঘর জল জল করে। ওরে বাবা, ওরে বাবা, শতরঞ্জিটা ফেলেই দিলি, হয়েছে হয়েছে, ফ্যান চালিয়ে দিয়েছি, শুকিয়ে যাবে এক্ষুনি। ওরে বাবা, ওরে বাবা, পাগলামের শেষ নেই, হয়েছে হয়েছে,
শুকিয়ে গেলে তারপরে আছড়ে দেবো। হাঁপিয়ে গেছে, হাঁপিয়ে গেছিস বেটু? এই বেটু হাঁপিয়ে গেছিস?